মায়ের মৃত্যুবার্ষিকীর সামনে রেখে অভিনব উদ্যোগ নিয়ে এগিয়ে এলো মালদহের বৈষ্ণবনগর থানা জয়নপুরের নিবাসী রিয়াজ উদ্দিন বিশ্বাস। যেভাবে জাঁকিয়ে বসেছে শীত, আর অন্যদিকে মালদা ব্লাড ব্যাঙ্কে রক্তের ভার শূন্য, এমন পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়ে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো গোটা পরিবার রক্তদানে। রিয়াজ উদ্দিন বিশ্বাসের মা গত বছর মারা গিয়েছেন, আর মায়ের স্মৃতি আগলে পরিবারের সকলে মিলে স্বেচ্ছায় রক্তদান ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে উক্ত মহিষী রমণীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদিত করেন। পরিবারের দুজন মহিলা সমেত মোট 23 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় নাজির আক্তার, আক্তার বাবু, গোলাম মোস্তাফা, অরুণ সরকার, ইমতিয়াজ আহমেদ, যুবরাজ ত্রিবেদী, তফিকুল ইসলাম সহ আরও বিশিষ্টজনেরা। রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান, এই অঙ্গীকার নিয়ে অতিমারী পরিস্থিতিতে রক্ত সংকট মোকাবিলায় সামাজিক দায়িত্ববার এই মহতি কর্মযজ্ঞে অংশগ্রহণকারী রক্তদাতা, রক্ত সংগ্রাহক, চিকিৎসা কর্মী বাহিনী ও সহযোগী সমস্ত সমাজ সচেতন ব্যক্তির প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রিয়াজ উদ্দিন মহাশয়। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট। সেখানে অনেক ভেবে চিনতে কিভাবে এটাকে স্মরণীয় করা যায়, সেই জন্য এই রক্তদান কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে। এখানে মূলত আমার পরিবারেরই লোকজন বেশি, তাছাড়া বন্ধু বান্ধব সবাই এটাতে সহযোগিতা করেছে। এখন পর্যন্ত 22 জনের বেশি রক্তদাতা রক্ত দিয়েছে, তার সাথে কিছু দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ, এই বিষয়টাও আছে। মানে এইরকম ভাবনা আপনার মানে মাথায় এলো? কুড়ি থেকে উপরে হয়ে গেল তো সই করো, একটু ফাঁকা রেখে সই করো, যদি একটা দুটো আছে নিও। আজকে একটি ব্লাড ডোনেশন।